দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় তিন গুণ এর আটানব্বই পৃষ্ঠার আলোচনায় আমন্ত্রণ দেখি আটানব্বই পৃষ্ঠাতে কি রয়েছে গুণের বিনিময় এখানে লক্ষ্য করো এখানে প্রতি লাইনে বাম থেকে ডানে চারটি করে বিন্দু রয়েছে ফোঁটা রয়েছে আবার উপরে নিচে আছে তিনটি করে এখানে মোট ফোটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এখানে বলা হয়েছে তিন গুণ চার সমান তিন চারে বারো আবার এখানে দেখো পাশাপাশি রয়েছে তিনটি করে আর উপরে নিচে রয়েছে চারটি করে তাহলে আমরা এখানে দেখি যে চার গুণ তিন সমান বারো এখানে লক্ষ্য করো তিন সারিতে চারটি করে মার্বেল ও এখানে চার সারিতে তিনটি করে মার্বেল মোট মার্বেলের সংখ্যা সমান অর্থাৎ এখানে গুনের ক্ষেত্রে দেখো যে তিন এখানে তিন আগে চার পরে মাঝখানে গুণ চিহ্ন সমান বারো আর এখানে চার আগে তিন পরে সমান এখানেও বারো তাহলে এখানে এই সংখ্যাগুলো স্থান বিনিময় করলেও অর্থাৎ পরিবর্তন করলেও গুণের মানের কোনো পরিবর্তন হয় না এটাই হলো গুণের বিনিময় অর্থাৎ এখানে গুণের যে সংখ্যাগুলো গুণ গুণের ক্ষেত্রে যে দুইটি সংখ্যাকে গুণ করা হয়েছে সেই সংখ্যা দুইটি স্থান বিনিময় করলেও গুণের মানের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না এটাই হলো গুণের বিনিময় তাহলে আসো আমরা দেখি তারপরে কি রয়েছে একটি কাজ রয়েছে কাজ নাম্বার এক এখানে নিচের সংখ্যাগুলো কোন কোন সংখ্যার গুণ ফল ষোল চব্বিশ ছত্রিশ তেষট্টি বাহাত্তর আমরা আসো আমরা এটা খাতায় লিখি আমরা প্রথমে ক নাম্বারে যাব ষোলো ক নাম্বারে ষোলো আছে আমরা ষোলোর ক্ষেত্রে লক্ষ্য করি যে ষোলো আমরা কোন কোন ভাবে পেতে পারি তাহলে এখানে যে গুণের নামতাটি রয়েছে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে ষোলো কোথায় কোথায় রয়েছে এখানে একটি ষোলো রয়েছে সেটি হলো চারের চার চারে ষোলো আবার দেখো এখানেও একটি ষোলো রয়েছে এটা হচ্ছে দুই আর আট আট দুগুণে ষোলো আবার দেখো ষোলো এখানেও রয়েছে এখানেও দেখো দুই আর হলো আট তাহলে দুই আর আটের এর দুই আর আট অথবা আট গুণ দুই যাই লিখি না কেন এখানে দেখা যায় এরকম দুই গুণ আট সমান ষোলো হয় আমরা গুণ চিহ্নটা পরে দিব আবার আট গুণ দুই সমান ওলো হয় আবার চার গুন চার সমান ওলো হয় আমরা গুণ চিহ্ন দিয়ে এখন তাহলে এখানে এখানে আমরা আট গুণ দুই সমান আবার দুই গুণ আটেও আমরা ষোল পাই আবার চার গুণ চারেও ষোল পেয়েছি ঠিক খ নাম্বারে আমরা দেখি চব্বিশ খ 24 এ আমরা কোনটায় কোনটায় পাই এখন একই রকম এখানে আস চব্বিশ লক্ষ্য করো এই যে দেখো একটা চব্বিশ এটা হলো চার আর ছয় চার ছয়ে চব্বিশ আরও আছে দেখো এখানে তিন আর হলো আট তিন আটেও আমরা চব্বিশ পাই তাহলে তিন আটে চব্বিশ পাই চার ছয়ে চব্বিশ পাই এছাড়া দেখো এখানে ছয় চারেও চব্বিশ পাওয়া যায় আবার এখানে আট তিনেও চব্বিশ পাওয়া যায় এখানে দুইটি চব্বিশ পেয়েছি আর এখানেও দুইটি চব্বিশ পেয়েছি তাহলে আমরা এখানে দেখি চব্বিশ আমরা গুণ চিহ্ন পরে বসাব আবার আট গুণ তিন সমান ও পাওয়া যায় চব্বিশ আবার চার গুণ ছয় সমানো আমরা পাই চব্বিশ আবার ছয় গুণ চার সমানো আমরা চব্বিশ পাই আমরা এখানে তিন গুণ আট চব্বিশ পেলাম আট গুণ তিনে চব্বিশ পাই আবার ছয় গুণ চারেও আমরা চব্বিশ পাই ঠিক একই রকম আমরা যদি দেখি ছত্রিশে ছত্রিশেও এরকম চব্বিশ আহ ছত্রিশেও কয়টা গুণের কয়টা সংখ্যার গুণ করে আমরা চব্বিশ পাই এভাবে বের করতে পারি গ নাম্বার লক্ষ্য করো এখানে ছত্রিশে এখান থেকে আমরা খুঁজে বের করি এখানে একটা ছত্রিশ পাওয়া গেছে এটা হলো চার আর হলো নয়ের গুণ ফল চার নয় ছত্রিশ তাছাড়াও এখানে আরেকটি ছত্রিশ পাওয়া গেছে এটা হলো ছয় আর ছয় এছাড়া আরেকটি ছত্রিশ পাওয়া গেছে এখানে নয় গুণ চার তাহলে এই কয়টা তিনটা ছত্রিশ আমরা পেয়েছি তাহলে এখানে দেখা যাচ্ছে চার গুণ নয় সমান হলো ছত্রিশ আবার নয় গুণ চার সমান ছত্রিশ আবার ছয় গুণ ছয় সমান তাহলে চার গুণ নয় সমান ছত্রিশ পেয়েছি নয় গুণ চার ছত্রিশ পেয়েছি আর ছয় গুণ ছয়ও ছত্রিশ পেয়েছি এবারে দেখি ঘ নাম্বার তেষট্টি তেষট্টি আমরা কত জায়গায় পেয়েছি দেখি তেষট্টি লক্ষ্য করো এখানে নয়ের সাত গুণ করে সাত নীখানে আরেকটা তেষট্টি রয়েছে সাত নয় তেষট্টি আর হল নয় সাথে তেষট্টি তাহলে এই দুইটি জায়গায় আমরা তেষট্টি পেয়েছি আমরা এখানে ঘ নাম্বারে এভাবে লিখতে পারি এখানে পেয়েছি সাত গুণ নয় সমান হলো তেষট্টি আর একটি হলো নয় গুণ সাত সাত সমান তেষট্টি অর্থাৎ আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে নেই সাত গুণ নয় আর নয় গুণ সাত এই দুটিতে তেষট্টি আমরা পাই তাহলে সাত এবং নয়ের গুণ ফল তেষট্টি এছাড়া আর একটি বলেছে নাম্বার বাহাত্তরে আমরা দেখি এখানে দুইটি বাহাত্তরের সংখ্যা রয়েছে একটি হল আট এবং নয় গুণ করে বাহাত্তর আর এখানে নয় এবং আট গুণ করে বাহাত্তর তাহলে আমরা ও নাম্বারের ক্ষেত্রে এভাবে লিখতে পারি এটা হলো ও নাম্বার এখানে আট এবং নয় গুণ করে আমরা পাই বাহাত্তর এছাড়া এখানে নয় আর আট গুণ করেও আমরা পাই বাহাত্তর এখানে দেখা যাচ্ছে যে আট এবং নয়ের গুণ ফল বাহাত্তর আসো আমরা তার দেখি কি রয়েছে এখানে এরকম অন্য গুণ খুঁজে বের করি এখানে আরও অসংখ্য গুণ রয়েছে যা আমরা খুঁজে বের করতে পারি যেমন এখানে পাঁচ দশ গুণ করে পঞ্চাশ হয়েছে আবার এখানে দশ এবং পাঁচ গুণ করে পঞ্চাশ হয়েছে আবার আটচল্লিশ গুণ করে এরকমই ছয় এবং আট গুণ করে আটচল্লিশ হয়েছে আবার আট ছয় গুণ করেও আটচল্লিশ হয়েছে ঠিক একই রকম দেখো এখানে চার এবং সাত গুণ করে আটাশ অপরদিকে সাত এবং চার গুণ করেও আটাশ হয়েছে আমরা এরকম অসংখ্য সংখ্যা বের করতে পারি যেগুলো একই রকম গুণ ফল তো অন্যান্য সংখ্যা গুণ করে হয়েছে আমরা তারপরে দেখি দুই নাম্বার কাজ নিচের ছবি দেখে শূন্য পূরণ করি ছবিতে লক্ষ্য করো এখানে একটি ট্রেতে চারটি গ্লাস এখানেও একটি ট্রেতে চারটি গ্লাস তাহলে আমরা ধরতে পারি গ্লাসের সংখ্যা হলো চার এটারে যদি আমরা গ্লাসের সংখ্যা ধরি চার আর ট্রে সংখ্যা ধরলাম দুই তাহলে গুণফল হবে এই চারটি আর চারটি মিলিয়ে হবে আটটি অর্থাৎ চার দুগুনে চার দুগুণে আট হলো মোট গ্লাসের সংখ্যা এখানে চারটি ট্রেতে প্রতিটি ট্রেতে দুইটি করে আছে তাহলে গ্লাসের সংখ্যা যদি আমরা ধরি আর আর সংখ্যা করে রয়েছে তাহলে মোট হলো চার দুই চারে আট আটটি গ্লাস একই রকম আমরা এখানে দেখি মোমবাতি প্রতিটি ট্রেতে মোমবাতি রয়েছে চারটি করে তাহলে মোমবাতি আছে চারটি করে আর ট্রে হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ট্রে তাহলে চার পাঁচে মোমবাতির সংখ্যা হবে বিশ এখানে লক্ষ্য করো এখানে মোমবাতি রয়েছে পাঁচটি করে আর ট্রে হলো চারটি করে তাহলে মোমবাতি আছে পাঁচটি করে আর ট্রে আছে চারটি গুণফল হয় চার পাঁচে বিশ বা পাঁচ চারে বিশ অর্থাৎ সংখ্যা দুটি স্থান বিনিময় করা সত্ত্বেও গুণ ফল একই থাকে এখানে লক্ষ্য করো এখানে একটি বক্সে ছয়টি করে মার্বেল রয়েছে তাহলে ছয়টি করে মার্বেল বক্সের সংখ্যা হল চার তাহলে হয় ছয় চারে চব্বিশ এখানে দেখো চারটি করে মার্বেল রয়েছে বক্স আছে ছয়টি তাহলে মার্বেল রয়েছে চারটি আর বক্স হলো ছয়টি চার ছয় হয় চব্বিশ চব্বিশটি মার্বেল তাহলে উপরের প্রতিটি ক্ষেত্রে আমরা কি দেখি সংখ্যা বিনিময় করে গুণ করলে গুণ ফলের কোনো পরিবর্তন হয় না আমরা দেখলাম যে সংখ্যা বিনিময় করে গুণ ফলের আগে অথবা পরে যেখানেই বসাই না কেন গুণ একই থাকে অর্থাৎ সংখ্যা বিনিময় করে গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের aamantran rilo thank you very much for watching and keep watching for the next video assalamu alaikum wa